শীত উপেক্ষা করে আজও মেট্রো স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। মেট্রো রেলের খোঁজ রাখছেন সহকর্মী তরিক ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তরিক, সকালে যেমনটি বলছিলেন, এই মুহূর্তে ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি দেখছেন যে আমি কিন্তু এখন রয়েছি বাংলাদেশের গর্ব স্বপ্নের মেট্রো রেলে, এবং মেট্রো রেলে চড়েই কিন্তু আমি এখন আগারগা থেকে উত্তরা যাচ্ছি। আপনাকে একটু দেখাই এই 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 ট্রেনটিতে কিন্তু অনেক যাত্রীরাই রয়েছে, তারা কিন্তু এখানে আসছেন ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। তারা বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটি প্রথম মেট্রো রেল, এবং সেই মেট্রো রেলে উঠে সেই সুখানন্দ উপভোগ করতে এবং এর ইতিহাসের সাথে নিজেকে জড়িয়ে রাখতে কিন্তু তারা এই মেট্রো রেলে ভ্রমণ করছেন। আপনি দেখেন যে অনেকে কিন্তু বাইরে দেখছেন, অনেকে কিন্তু ছবি তুলছেন, এবং সেই সাথে নিজের স্মৃতিটুকু ধরে রাখার জন্য চেষ্টা করছেন। আমি ঠিক 10:12 আগারগাঁও স্টেশন থেকে উঠেছি, এবং এটি কিন্তু 10 মিনিটের মধ্যে, অর্থাৎ 24-এর মধ্যে কিন্তু 10:12 বা 24 মিনিটের মধ্যে কিন্তু এটা উত্তর স্টেশনে যে থামবে এমনটাই কিন্তু এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে সর্বোচ্চ 10 মিনিট লাগে এই 12 কিলোমিটার পথ যেতে। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো মানুষকে এখানে অপেক্ষা করতে হতো, এখন কিন্তু তারা খুব কম সময়ে কিন্তু এখানে যেতে পারছেন এবং তাদের যে প্রয়োজনীয়তা সেটা সারতে পারছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ট্রেনে মেট্রো রেলে চড়ছেন প্রথমবারের মতো বাংলাদেশে, প্রথম মেট্রো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা অবশ্যই বর্তমান সরকারের একটা ভালো উদ্যোগ। আশা করি আমাদের দেশ আরো অনেক এগিয়ে যাবে, উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিত পাবে। আমি বর্তমান সরকারের সর্বোত্তম সফলতা কামনা করি। যেমনটা শুনছিলেন যে এই যে সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন কর্মকাণ্ডে কিন্তু খুশি দেশের যে জনগণ রয়েছে বা এই মেট্রো রেলে যারা চড়ছেন তারা। আপনার কাছে একটু জানতে চাইবো যে মেট্রো রেলে চড়ছেন কেমন লাগছে? আমার কাছে তো মনে হয় মানে আমরা মনে হয় যে বিমানে যাচ্ছি, এটা মেট্রো রেল নয়, মনে হয় যে আমাদের কাছে বিমান। আমরা খুব খুশি, আমরা খুবই আনন্দিত। থ্যাংক ইউ গভর্নমেন্ট। এই আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বললাম, তিনি বললেন যে তিনি এই মেট্রো রেলে চড়ে কিন্তু বিমানের স্বাদ পাচ্ছেন, এবং তিনি বলছেন যে বর্তমান সরকারের যে উন্নয়ন যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে কিন্তু তারা অনেক খুশি। আপনাদের সাথে একটু কথা বলে একটু আপনারা বলবেন, আপনারা তো নিশ্চয়ই শিক্ষার্থী, এই যে মেট্রো রেলে চড়ছেন আপনাদের কেমন লাগছে, অনুভূতিটা একটু বলুন। আমাদের অনেক ভালো লাগতেছে, একটা নতুন অনুভূতি কাজ করতেছে যে দেশে এত বড় একটা সুন্দর ব্যবস্থা হয়েছে যে মেট্রো রেল, খুব তাড়াতাড়ি যাওয়া যাবে, আসলে সত্যি খুব ভালো লাগতেছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগতেছে অনেক। আমাদের শিক্ষার জন্য এটা ভালো হয়েছে মেট্রো রেল থাকার জন্য। যেমনটা শুনছিলেন যে এই মেট্রো রেলে যারা চড়ছেন তারা সবাই বলছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে মেট্রো রেলের যাত্রা এটা একটি অবিস্মরণীয় এবং অকল্পনীয় একটি বিষয় ছিল। সেই মেট্রো রেলে যখন তারা চড়ছেন এবং খুব অল্প সময়ে অল্প খরচে যখন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছেন, তারা কিন্তু খুশিতে আত্মহারা, এবং অনেকে কিন্তু আসছে শুধুমাত্র আসছেন এটা ঘোরার জন্য। আপনি জানেন যে আজকে কিন্তু ইংরেজি নববর্ষ, মানে 2022 সালের শেষ দিন, এবং সেই সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু তারা এই মেট্রো রেলে চড়ছেন। অনেকে পরিবার পরিজন নিয়ে আসছেন, অনেকে এই সুখের যে স্মৃতিটা সেটাকে কিন্তু ধরে রাখার জন্য সেলফি তুলছেন বা বিভিন্নভাবে কিন্তু সেটা স্মরণ করে রাখার চেষ্টা করছেন। আপনাকে যদি একটু আমরা আরও একটু দেখাই যে এর আশেপাশে যে অন্যান্য যে বগিগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষ সহসাই যাচ্ছেন, এবং তারা মোটামুটি খুব দ্রুত সময় যেতে পেরে কিন্তু তারা খুব আনন্দে উপভোগ করছেন এমনটাই তারা জানিয়েছেন। তো দেশের স্বপ্নের মেট্রো রেল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তরিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মেট্রো রেলের খবর শুনছিলাম সহকর্মী তরিক ইসলামের কাছ থেকে।